সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি বন্ধুরা আজকে আমি আলোচনা করব অর্জুনা নামক একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে এই অর্জুনা হোমিওপ্যাথিক ওষুধটি একজন হার্টের রোগী বা রিপেন্ডের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কতটা কার্যকরী ভূমিকা পালন করে থাকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা প্রথমে আমরা এই অর্জুনা হোমিওপ্যাথিক ওষুধটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করে নিতে চায় তো অর্জুনা হোমিওপ্যাথিক ওষুধ একটি উদ্ভিজ হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধটি সাধারণত অর্জুন গাছের বাকল বা ছাল হতে এই অর্জুনা হোমিওপ্যাথিক মাদারটিংসার বা এই অর্জুনা হোমিওপ্যাথিক ওষুধটি প্রস্তুত করা হয়ে থাকে তো বন্ধুরা এই অর্জুনা হোমিওপ্যাথিক ওষুধটির স্থান এই অর্জুনা হোমিওপ্যাথিক ওষুধটি সাধারণত ফুসফুস মস্তিষ্ক গলদেশ হৃৎপিণ্ড বা হাট বা স্নায়ুমণ্ডলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করে থাকে বা এই স্নায়ুমণ্ডলের ওপরে এর গুরুত্বপূর্ণ কাজ পরিলক্ষিত হয়ে থাকে এই হোমিওপ্যাথিক ওষুধটি কিছু গুরুত্বপূর্ণ চরিত্রগত লক্ষণ রয়েছে এই অর্জুনা হোমিওপ্যাথিক ওষুধটি যে গুরুত্বপূর্ণ চরিত্রগত লক্ষণগুলো রয়েছে তার মধ্যেও প্রথমে যেটি বলা যেতে পারে সেটি হচ্ছে বুকে ব্যথা সহ কাশি একজন অর্জুনা রুগীর চরিত্রগত লক্ষণগুলোর মধ্যে এটি অন্যতম যে বুকে ব্যথা হবে তার সাথে কাশির একটি সমস্যা থাকবে শ্বাস প্রশ্বাসে গরম বোধ করবে রুগী যখনই শ্বাস প্রশ্বাস নিবে তখনই গরম বোধ করে থাকে এরকম একটি লক্ষণ এই চরিত্রগত লক্ষণগুলোর মধ্যে অন্যতম পিছনের দিকে মাথা ধরে রুগীর সাধারণত যে মাথা ব্যথা শুরু হয় সেটি পিছনের দিক থেকে শুরু হয় এবং মাথা ব্যথা হঠাৎ করে খুব বেশি হয়ে যায় এরকম একটি লক্ষণ এই অর্জুন হোমিওপ্যাথিক ওষুধের চরিত্রগত লক্ষণগুলোর মধ্যে অন্যতম নির্জনে থাকতে ভালোবাসে রুগী একা একা এবং নির্জনে থাকতে ভালোবাসে এরা জনসমাগম এড়িয়ে চলতে পছন্দ করে থাকে এরকম একটি লক্ষণ এই অর্জুনের রুগীর মধ্যে থাকবে প্লীহা ও যকৃতে টাটানি ব্যথা এই রুগীর প্লীহা এবং যকৃত যে রয়েছে সেটিতে টাটানি ব্যথা অনুভব করে থাকে রুগী ক্রোধ প্রবণ হবে এবং প্রতিটা কাজের বা প্রতিটা জিনিসেরই মন্দ দিক খুঁজে বের করবে এরা অতিরিক্ত রাগী হয় এবং এরা প্রতিটা আপনি যতই ভালো কাজ করেন আপনার এই ভালো কাজের যে খারাপ দিকগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করে থাকে দুই কানেই গুনগুন শব্দ শুনতে পায়। রুগীর দেখা যায় যে দুই কানেই গুনগুন গুনগুন করে যে শব্দ সেটি রোগী শুনতে পাচ্ছে এরকম একটি লক্ষণ এই অর্জনের হোমিওপ্যাথিক ওষুধের চরিত্রগত লক্ষণগুলোর মধ্যেও অন্যতম আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ মুখে টক স্বাদ থাকে কখনো বা লবণাক্ত স্বাদ লাগে রুগীর মুখে অতিরিক্ত টক স্বাদ থাকে এবং অনেক সময় রোগী বলে থাকে যে সেই টক স্বাদ লবণাক্তে পরিণত হয়েছে এরকম একটি লক্ষণ এই অর্জুনা হোমিওপ্যাথিক ওষুধের রোগীর ক্ষেত্রে থাকে অতিরিক্ত হৃৎস্পন্দনের সাথে সঙ্গমেচ্ছা বর্ধিত অর্থাৎ অতিরিক্ত হৃৎস্পন্দন হবে বা হৃৎপিণ্ডের স্পন্দন খুব বেশি হবে তার সাথে রোগীর যৌনমিলনের ইচ্ছা বা সঙ্গমেচ্ছা যেটি বলা হয় সেটি অনেকাংশেই বৃদ্ধি পাবে এরকম একটি লক্ষণ রুগীর মধ্যে থাকে ভয়ঙ্কর হৃৎপিণ্ডের স্পন্দন এবং কাশির আগে এই হৃৎপৃতের যে স্পন্দন সেটি বেশি হবে এবং হৃৎপিন্ডে ব্যথা হবে যখনই কাশি হবে তার ঠিক পূর্ব মুহূর্তে হৃৎপিন্ডে প্রচুর পরিমাণে ব্যথা রোগে শুরু হয়ে যায় এরকম একটি লক্ষণ এই রুগীর ক্ষেত্রে থাকে রুগী অতিরিক্ত শীতকাতর হয় সামান্য ঠান্ডা সহ্য করতে পারে না রুগী অতিরিক্ত শীতকাতর হওয়ার কারণে যতটুকুই ঠান্ডা পড়ুক সেই ঠান্ডাটুকুই রুগী সহ্য করতে পারছেন না এরকম একটি লক্ষণ থাকে রুগী মোটা স্বাস্থ্যবান হয় এবং থলথলে চেহারার হয়ে থাকে এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যে রুগীর চেহারা হবে স্বাস্থ্যবান অর্থাৎ মোটা সোটা এবং থলথলে রুগীর শরীরে প্রচুর মাংস থাকবে এরকম একটি লক্ষণ এই অর্জুনো হোমিওপ্যাথিক মাদারটিংচার বা অর্জুন হোমিওপ্যাথিক ওষুধের চরিত্রগত লক্ষণের মধ্যে অন্যতম তো বন্ধুরা এখন আমি আলোচনা করব একজন হার্টের রুগীর ক্ষেত্রে কী কী লক্ষণ থাকে এবং কোন কোন লক্ষণ থাকলে এই অর্জোনা হোমিওপ্যাথিক ওষুধটি আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা হার্টের রুগী বা হৃৎপিণ্ডের রুগীর ক্ষেত্রে প্রথমেই যে লক্ষণটি থাকে সেটি হচ্ছে যে হৃৎপিণ্ডের ভয়ঙ্কর স্পন্দন হবে এবং তার সাথে টাটানি ব্যথা হবে ভয়ঙ্কর স্পন্দন মানে স্পন্দন এত দ্রুত পড়বে এবং তার পাশাপাশি রুগীর টাটানি ব্যথা বুকে ব্যথা অনুভব করবে প্রথমে বাম দিকে ব্যথা শুরু হবে তারপরে ব্যথাটি ডান দিকে যাবে ডান দিক থেকে ব্যথাটি আবার বাম পাশে ফিরে আসবে যদি দেখা যায় একজন হৃদপেন্ডের রুগী বা হাটের রুগীর বুকের ব্যথা বাম পাশে শুরু হয়ে ডান পাশে যাচ্ছে এবং ডান পাশ থেকে আবার বাম পাশে ফিরে আসছে এ ব্যথা খুবই তীব্র হচ্ছে এরকম যদি লক্ষণ থাকে সেই ক্ষেত্রে এই অর্জনা হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা যেতে পারে পরিশ্রম করলে চলাফেরা করলে বা নিঃশ্বাস গ্রহণ করলে বুকের ব্যথা বৃদ্ধি হয় যারা একটু কাজ করলে বা পরিশ্রম করলে বা একটু হাঁটাহাঁটি করলে বা জোরে নিঃশ্বাস নিতে চায় এই সময়ে যদি বুকের ব্যথা খুবই বেশি বৃদ্ধি হয় সেক্ষেত্রে এই অর্জোনা হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা যেতে পারে হৃৎস্পন্দন ঠিক রাখার জন্য হৃৎপিণ্ডের কাছে চাপ দিবে এবং বাম দিকে চাপ দিয়ে রুগী শুয়ে থাকতে চায় যখনই রুগী শুতে যাবে দেখা যাবে যে বুকে চাপ দিয়ে বাম দিকে শুয়ে থাকছে এরকম একটি লক্ষণ যদি রুগীর মধ্যে দেখা যায় সেক্ষেত্রে ক্ষেত্রে এই অর্জুনো হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা যেতে পারে রুগী দীর্ঘশ্বাস নিতে চায় কিন্তু পারে না রুগী চায় যে দীর্ঘশ্বাস নেবে একটু ভালোভাবে শ্বাস নিতে চায় কিন্তু রুগী পারছেই না এরকম একটি লক্ষণ এই ওষুধের ক্ষেত্রে থাকে ফুসফুসে ব্যথার অনুভব হয়ে থাকে দেখা যায় সাধারণত হৃৎপিন্দের ব্যথার পাশাপাশি অর্জোনা হোমিওপ্যাথিক ওষুধের রুগীর ফুসফুসেও ব্যথা অনুভব হচ্ছে এরকম যদি লক্ষণ থাকে সেই ক্ষেত্রে এই অর্জোনা হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা যাবে কাশির পর রক্ত বমন পর্যন্ত হয়ে যায় যদি দেখা যায় যে কাশি হচ্ছে কাশির পরে রুগী রক্ত বমন পর্যন্ত হচ্ছে এবং তার পাশাপাশি বুকে ব্যথা হচ্ছে রুগী অস্থির হয়ে যাচ্ছে ছটফট করছে বুকের ব্যথায় নিঃশ্বাস স্বাভাবিকভাবে নিতে পারছে না বুকের যে স্পন্দন সেটি খুবই বেশি হয়ে গেছে হার্ট হৃত স্পন্দন যেটি বলা হয় বা হার্টের যে স্পন্দন সেটি খুবই বেশি হয়ে গেছে এই ক্ষেত্রে এই অর্জুন হোমিওপ্যাথিক ঔষধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারবে তো বন্ধুরা যে লক্ষণগুলো এতক্ষণ বলা হলো যেমন বুকের ব্যথা বুকের ব্যথা বাম পাশে শুরু হয়ে ডান দিকে যাবে ডান দিক থেকে আবার বাম দিকে আসবে রুগী ইচ্ছা মতো শ্বাস গ্রহণ করতে পারবে না রুগী সামান্য পরিশ্রম করলে চলাফেরা করলেই বা জোরে নিঃশ্বাস নিলেই বুকের ব্যথা হচ্ছে রুগী শ্বাস গ্রহণে বা শ্বাস ফেলতে খুবই কষ্ট অনুভব হচ্ছে বুকের ব্যথার কারণে এবং হার্টের রুগী দেখা যায় যে নির্জনে থাকতে ভালোবাসছে এরা জনগণের মধ্যে যেতে পছন্দ করছে না রুগী যদি দেখা যায় হার্টের রুগীর পাশাপাশি রুগীর স্বাস্থ্যবান অতিরিক্ত থলথলে মাংস রয়েছে সামান্য পরিশ্রমে হাঁপিয়ে পড়ছে এই যে লক্ষণগুলো এই লক্ষণগুলো যদি একজন হার্টের রুগীর ক্ষেত্রে দেখা যায় সেই ক্ষেত্রে এই অর্জুনা হোমিওপ্যাথিক ওষুধটি সেবন করলে আশানুরূপ ফল পাওয়া সম্ভব তো বন্ধুরা এই অর্জুনা হোমিওপ্যাথিক ওষুধটি যারা ঘরোভাবে সেবন করতে চান তাদের বলবো অর্জুনা হোমিওপ্যাথিক আপনারা মাদার টিংচার কিনবেন ভালো মানের মাদার টিংচার কিনে নিয়ে প্রতিদিন সকালে ও রাত্রে দশ থেকে পনেরো ফোটা ওষুধ সামান্য জলের সাথে মিশিয়ে খাবার তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে সেবন করবেন অর্থাৎ ভরা পেটে সেবন করবেন তবে খাবার ভরা পেটে নয় একেবারে খাবার তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে যখন আপনার খাবার সামান্য হজম হয়ে গেছে শরীরটা হালকা অনুভব হয় ঠিক সেই সময় খাবেন আশা করব এই নিয়মে যদি আপনারা এই অর্জুনা হোমিওপ্যাথিক টিংসাটি সেবন করেন আপনাদের যে সমস্যাগুলো বলা হলো হৃৎপিণ্ডের স্পন্দন দ্রুত হওয়া বুকে ব্যথা অনুভব হওয়া কাশি হওয়া চলাফেরা করার সময় শ্বাস নিতে না পারা জোরে শ্বাস নিতে না পারা এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো থেকে আপনারা একটি ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা আজকের আলোচনা যদি আপনাদের প্রয়োজন মনে হয় অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা আজকের আলোচনা আর দীর্ঘস্থায়ী করব না পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সেই পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন এ আশা ব্যক্ত করে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে